तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामहं ददातिश्च पदन्तिकं वन्दे अहं श्रीगुरश्रीयुतपदकमलं श्रीगुरुन्वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथान्नितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणलिता श्रीविशाखान्नितांश्च नमो विष्णुपादाय କୃଷ୍ଣପୃଷ୍ଠା ଭୂତଳ ଶ୍ରୀମତୀ ଜୟ ପତକାମି ନୀତି ନା ନମୋ ଆଚାର୍ଯ୍ୟ ପାତାୟ କୃପା ପ୍ରଦାୟ ଘୋରକଥାଧମଦା ନଗର ଗ୍ରାମତାରିଣେ ନମ ଓଂ ବିଷ୍ଣୁ ପାଦ କୃଷ୍ଣ ପୃଷ୍ଠା ଭୂତଳେ ଶ୍ରୀମତେ ଭକ୍ତିବେଦାନ୍ତ ସାମିତି ନା ନମସ୍ ସାରସ୍ୱତୀ ଦେ गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशकाले वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने क्रिष्ना गौरतिसे नमः हे कृष्ण करुणासिन्धु दीनवन्धो जगत्पते गोपेश गोपिकाकन्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवि प्रणमामि हरिप्रिय जय श्रीकृष्ण चैतन्य नित्यानन्द गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे, हरे। श्रीमद् भागवत दशम स्कंद चतुर्थ अध्याय श्लोक तैतालीस কংসের অত্যাচার ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায়

्रह्महिंसां हितं मेने कालपाशावृत असुर एवं दुर्मन्त्रिभि कंस सः संमन्त्रदुर्मति

হরে কৃষ্ণ শ্রী সুক উবাচ শ্রী সুকদেব গোস্বামী বললেন এবং এইভাবে দুর্মন্ত্রীভি তার অসৎ মন্ত্রীদের কংস রাজা সহ সঙ্গে সমন্ত্র গভীরভাবে বিবেচনা করার পর দুর্মতি কুবুদ্ধি ব্রহ্মহিংসাম ব্রাহ্মণদের প্রতি হিংসা হিতম শ্রেষ্ঠ উপায় মেনে নির্ধারণ করেছিল কালপাশা আবৃত যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ অসুরও কারণ সে ছিল একটি অসুর অনুবাদ শ্রীল সুখদেব গোস্বামী বললেন যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ দুর্মতি দ্বৈত কংস তার অসৎ মন্ত্রীদের সেই কুমন্ত্রণা বিবেচনা করে সাধু এবং ব্রাহ্মণদের প্রতি হিংসা করাই নিজের মঙ্গল সাধনের একমাত্র উপায় বলে নির্ধারণ করেছিল এই শ্লোকে শিল তাৎপর্য শ্রীল লোচন দাস ঠাকুর গিয়েছেন আপন কর্ম ভুঞ্জায় সমন কহলোচন দাস নাস্তিক অভক্তরা সাধু এবং শাস্ত্রের সদ উপদেশ গ্রহণ না করে তাদের নিজেদের পরিকল্পনা অনুসারে খেয়াল খুশি মতো আচরণ করে প্রকৃতপক্ষে কিন্তু কারোরই নিজের পরিকল্পনা নেই কারণ সকলেই প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে বদ্ধ জীবনে নিজেদের প্রবৃত্তি অনুসারে কর্ম করতে বাধ্য হয় তাই নিজের মত অনুসারে আচরণ না করে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত অনুসরণ করা অবশ্য কর্তব্য তাহলে সে যমরাজের দণ্ড থেকে নিস্তার লাভ করতে পারবে কংস অশিক্ষিত ছিল না বসুদেব এবং দেবকীর সঙ্গে তার কথোপকথন থেকে বোঝা যায় যে সে প্রকৃতির নিয়ম সম্পর্কে সব কিছুই জানত কিন্তু অসৎ মন্ত্রীদের সঙ্গপ্রভাবে সে তার নিজের মঙ্গলের জন্য কোনো স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি তাই শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কেউ যদি তার প্রকৃত কল্যাণ কামনা করে তাহলে তার অবশ্য কর্তব্য হচ্ছে ভগবত ভক্ত এবং সাধু মহাত্মাদের সঙ্গ করা তার ফলে সে বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারবে এখানেই এই শ্লোকে শ্লোপ্রভুপাতকৃত তাৎপর্য তা আমরা ইতিপূর্বে ঘটনা পরম্পরায় দেখেছি যে কিভাবে বসুদেব এবং দেবকীকে কারাগারে আবদ্ধ করা হয়েছে এবং তারপর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যার জন্ম কর্ম দিব্য তিনি বসুদেব দেবকের সম্মুখে প্রকটিত হয়েছেন কিন্তু তার সত্ত্বেও একাধারে অন্তরের গভীরে ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভক্তি জাগরিত হলেও আবার বাৎসল্য স্নেহবশত মাতা দেবকে অত্যন্ত ভয়ভীত হচ্ছিলেন কিন্তু তার পরবর্তী ঘটনাক্রম আরো নির্মম নিষ্ঠুর পরিহাস এই কংসের অত্যাচার এখানে শুরু হয়েছে আসলে কংস শিক্ষিত ছিল সেই জন্য নীতিশাস্ত্রে একটা কথা আছে বিশ্বাস কারণ যারা এরকম অসুর প্রবৃত্তি দুর্জন ব্যক্তি তাদেরকে বিশ্বাস করা যায় না এবং তার পরবর্তীতে তিষ্ঠতি আছে মধুর তৃষ্টতিভাগরে হৃদয়েতু হলাল খুব মধুর ভালো বাক্য কথোকথন করলেও তার হৃদয়ে সবসময় বিষ আছে যে কোনো সময় তাকে ছবল মারবে তো এখানে কংস অনেক শিক্ষা থাকলেও তার যে সমস্ত অসুর মন্ত্রীরা তাদের সঙ্গ প্রভাবে সে আরও আরও বেশিভাবে প্রজ্বলিত হয়ে তার আসুরির স্বভাবকে প্রকটিত করছিলেন যার ফলস্বরূপ সে কোনো সাধু ব্যক্তি যেভাবে প্রভুপাদ উল্লেখ করেছেন যে নাস্তিক অভক্তরা সাধু এবং শাস্ত্রের সদুপদেশ গ্রহণ করে না তাদেরকে দণ্ডদানটাই হচ্ছে এই সমস্ত অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় আমরা এই দশম স্কন্ধের শেষ দিকে দেখব যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে ষোলো হাজার একশো আট মহিষী এবং তাদের প্রত্যেকের যে পুত্র পুত্রসমূহ ছিল তার মধ্যে কৃষ্ণের অন্যতম প্রধান মহিষী জাম্ববতী তার একজন পুত্র ছিল শাম্ব এই সাম্য ছিল একটু অন্যান্য কৃষ্ণের সমস্ত পুত্রদের অনেক গুণাবলীর বর্ণনা করা হয়েছে কিন্তু সাম্য সবসময় একটু দুর এবং স্বতন্ত্র থাকতে ইচ্ছা করত ঘটনাচক্রে একবার কী হয়েছে না তার আকর্ষণ ছিল ভোগ করার বিশেষভাবে আর বিশেষ করে দুর্যোধনের কন্যা লক্ষণের প্রতি তার আসক্তি ছিল তো সেই সময় ক্ষত্রিয় রাজাদের প্রথা অনুসারে কন্যা উপযুক্ত পত্র নির্বাচন করবেন স্বয়ম্বর সভার মাধ্যমে তো হস্তিনাপুরে দুর্যোধন এরকম একটা স্বয়ম্বর সভার আয়োজন করেছেন তো সেখানে এই যদুবংশীয় রাজাদের নিমন্ত্রণ করেনি কেননা তাদেরকে ওরা তুচ্ছ জ্ঞান করত। যে আমরা এরকম হস্তিনাপুরের রাজ চক্রবর্তী রাজা আমাদের অনুগ্রহে এরা রাজত্ব করে খাচ্ছে আর আমরা এই সমস্ত ছোটোখাটোদেরকে কোনো পাত্তা দেব না এরকম দুর্যোধন বা কৌরবদের অহংকার ছিল সেই বসত তারা নিমন্ত্রণ করেনি কিন্তু কাউকে কিছু না বলে গোপনে এই সাম্ব চলে গেছে হস্তিনাপুরে সেই স্বয়ম্বর সভায় এবং তারপরে সুযোগ বুঝে সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হওয়ার পূর্বেই ওই লক্ষণাকে অপহরণ করে নিয়ে পালিয়ে বিবাহ করবে এরকম একটা উপক্রম তাকে জোরপূর্বক নিয়ে চলে এসেছে রথ আরোহণ করে কিন্তু কৌরবরা এটা জানতে পেরে সম্মিলিতভাবে এই সাম্যকে প্রবল আক্রমণ করেন তো একাকী বীর সাম্ব কতজনের সঙ্গে আর যুদ্ধ করবে তারাও অনেক প্রকার মায়াজাল বিস্তার করে সাম্বকে শেষ পর্যন্ত কত করে বন্দি করে ফেলে এবং অত্যন্ত ক্রধান্বিত হয়ে বন্দি করে তাকে তো এই খবর যখন দ্বারকায় বা মথুরায় পৌঁছালো তখন সমস্ত যদুবংশীয়রা তারা অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন যেই দুর্যোধন দুর্মতির এত দুঃসাহস যে সে একাকী সাম্যকে পেয়ে এরকম বন্দি করে তাহলে আমরা হস্তিনাপুর আক্রমণ করব। এইভাবে উগ্রসেনের কাছে আদেশ নিয়েছে সদল বলে সবাই রওনা দিচ্ছে হস্তিনাপুর আক্রমণ করবে তো ইতিমধ্যে বলরাম এসে উপস্থিত তিনি সকলকে আশ্বস্ত করে বলছেন এইভাবে একটা যুদ্ধ নির্বিচারে সকলকে হত্যা করে তাছাড়া একটা পারিবারিক বিষয় এই নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই আমি গিয়ে এর একটা সমাধান করব আমি গিয়ে দুর্যোধনকে আরকে বুঝিয়ে আর অন্যান্যদেরকে কিছু করে আমি ঠিক দুর্যোধনের জামাতা রূপে আর আমাদের মানে নববধূকে নিয়ে চলে আসবো আমি এইভাবে বলরাম সকলকে আশ্বাস দিয়ে একাকী রথ নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন আর এই যাদবেরা তারকার সমস্ত অধিবাসীরা একটা নির্ধারিত জায়গায় সেনা ক্যাম্প করে বসে থাকলেন যে কী হয় তোটা আসে দেখি তো বলরাম হস্তিনাপুরের নিকটে পৌঁছেই সংবাদ পাঠালেন যে এইভাবে উগ্রসেনের আদেশ জ্ঞাপন করে আমরা জানাচ্ছি এই সমস্ত পারিবারিক কলহ যুদ্ধ না করে তোমরা লক্ষণা এবং সাম্বকে আমার কাছে সমর্পণ করো তাহলেই তোমাদের আত্মান্তিক মঙ্গল হবে প্রথমত বলরাম যাওয়ার সংবাদ শুনে দুর্যোধন আদি সকলে অনেক পাদ্য অর্ঘ আপ্যায়ন অনেক কিছু জিনিস উপটৌকন দিয়ে পাঠিয়ে খুব সম্মান করেছিল কিন্তু যে মুহূর্তে সাম্যের কথা উত্থাপন হলো তখন তার ক্রোধান্বিত হয়ে গেল হ্যাঁ আমাদেরকে এরকম একটা সামান্য আমাদের অধীনস্থ রাজা আদেশ করে তাকে ছেড়ে দিতে হবে কখনই হবে না দিয়ে তারা বলরামের কথা বলরাম কী করে কোন সাহস নিয়ে আমাদেরকে বলে দুর্যোধন যদিও তার শিক্ষাগুরু একাধারে কিন্তু তারপরেও দুর্যোধন তখন আর মান্যতা দিচ্ছে না তখন বলরাম চিন্তা করলেন হায় এই মূর্খ বা দুর্বিনীত আসরিক স্বভাব সম্পন্ন লোকেরা সাধু বা গুরুর কথায় কর্ণপাত করে না এটাই হচ্ছে তাদের বিনাশ বা ধ্বংসের কারণ এবং শ্রীমদ ভাগবতে ওই জায়গায় একটা শ্লোক আছে যে নুনং নানা মদন মধ্যা শান্তিং নেচ্ছন্দি সাধব তেশাংই প্রসমদণ্ড পশুনাং লগুড় যথা যে যারা মদনমত্ত অসাধু প্রকৃতির অসুর স্বভাব ব্যক্তি তারা হিতোপদেশ শুনতে চায় না সেই জন্য এই প্রবৃত্তি সম্পন্ন লোকদেরকে যে পশুকে লগুড় বা লাঠির ডণ্ডাধারাই একমাত্র সাহায্য করা যায় ঠিক অনুরূপভাবে এদেরকে উপযুক্ত দণ্ড প্রদান করাটাই এখন আমার কর্তব্য এটা বলরাম বলছেন তো বলরাম এই কথা চিন্তা করে তিনি কি করলেন না তিনি তো হলধর তার হলকে আহ্বান করে চালনা করে ভাবলেন এই হস্তিনাপুর নগরীকে সমূহ গঙ্গায় নিমজ্জিত করব তো যে মুহূর্তে এই হলের আঁচড় দিয়েছেন সারা হস্তিনাপুরীতে ভূকম্প উপস্থিত হয়ে গেছে আর সমস্ত হস্তিনাপুর নগর যেন গঙ্গার দিকে অগ্রসর হচ্ছে এরকম অবস্থা হয়েছে তখন দুর্যোধন বিশ্বদেব আদি সবার স্মরণাপন্ন হলেন কেননা ভীষ্মদেব আদি বলরামের মহিমা জানতেন বলছি এই মুহূর্তে যদি বাঁচতে চাও সকলে তাহলে বলরামের স্মরণাপন্ন হও তা না হলে রক্ষা নেই তখন তারা সাম্য এবং লক্ষণাকে নিয়ে এসে আর বলরামের স্তব স্তুতি করতে লাগলেন যে আপনি সব কিছু হে ভগবান আপনি আপনার মহিমা বা বল বীর্য আমরা বুঝতে পারি না মূর্খের মতো আচরণ করেছি সেই জন্য এখন আপনার শরণাপন্ন হয়েছি আপনি দয়া করে আমাদেরকে রক্ষা করুন এইভাবে শরণাগত হওয়ার পরে যথেষ্ট উপহার সামগ্রী প্রদান করে লক্ষণা সাম্বর বিবাহ দিয়ে আর বলরাম রথে করে তাদেরকে নিয়ে পুনরায় দ্বারকাপুরীতে ফিরে আসলেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সমস্ত দুর্মতি দৈত্য বা আশুরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তি তারা সচরাচর সদ উপদেশ গ্রহণ করতে চায় না আর সঙ্গটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেরকম সঙ্গ তাদেরকে প্রভাবিত করবেই আর যখন এই সঙ্গ বা গুরুদেবের সঙ্গচ্যুত হয়ে একাকী আপাত দৃষ্টিতে অনেক ভোগ্য সামগ্রী পেয়ে নিজেকে খুব কিছু মনে করে তখন তার দুর্গতি আরও বেশি সঙ্গের কি অসীম প্রভাব সেটা আমরা অনেক নারদমণির দৃষ্টান্ত বা অন্যান্য মহাত্মাদের দৃষ্টান্ত থেকে শাস্ত্রে যেরকম দেখতে পাই আর বর্তমান সময়ে আমাদের সেটার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হচ্ছে শিলপ্রভুপাত শিলপ্রভুপাত যখন উনিশশো পঁয়ষট্টি সালে আমেরিকায় উদ্দেশ্যে যাত্রা করেন সহায় সম্মেলন অবস্থায় সেখানে পৌঁছানোর পরে তিনি অবস্থান করছেন কি নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডে সেখানে আর কিছু উচ্চবিত্ত মধ্যবিত্ত সমস্ত যুবক সম্প্রদায় তারা হিপি হয়ে গিয়ে নানা প্রকার নেশা অবৈধ কর্ম নানাদিভাবে অনেক কিছু পাওয়ার চেষ্টা করছিল কিন্তু প্রভুপাদের সান্নিধ্যে আসার ফলে যে প্রভুপাদ তিনি যেরকম একজন স্নেহবৎসল পিতা একজন আদর্শ গৃহস্থ আদর্শ জীবনযাপন করেছিলেন জীবনে এই সমস্ত পাপ কর্ম প্রসূত কোনো দ্রব্য আদি গ্রহণ করেননি তার এই চরম শুদ্ধতার প্রভাবে ওই অশুদ্ধ মাতাল অত্যাচারী লোকেরাও পর্যন্ত তার প্রভাবে প্রভাবিত হয়ে তার নির্দেশ মানতে বাধ্য হয়েছেন যার ফলে তাদের জীবনধারার আমূল পরিবর্তন হয়েছে সেই সময়ে তৎকালীন একজন পুলিশ কমিশনার ওখানকার আমেরিকার সে শিল্প প্রভুপাদের ভূয়ভসী প্রশংসা করে তাকে বলছিলেন যে আমরা যেখানে আমেরিকা সরকার এই সমস্ত হিপি বাউন্ডুলে উচ্ছৃঙ্খল লোকদেরকে নিয়ন্ত্রণে আনতে লক্ষ লক্ষ ডলার খরচ করে পারেনি কিন্তু এই স্বামীজির কী প্রভাব যে তিনি অনায়াসে কোনো কিছু না করেই সবার জীবনধারার একদম আমূল পরিবর্তন করে দিয়েছেন এটা সাধু সঙ্গ। এই যে এখানে উল্লেখ করা যায় যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সঙ্গে সর্বসিদ্ধ হয় এগুলো হচ্ছে তার বাস্তবচিত প্রমাণ অপরপক্ষে কেউ যদি এই সঙ্গ চ্যুত হয়ে একাকী অবস্থান করতে যায় বা সঙ্গের প্রভাবে পড়ে তাহলে তার কি দুর্গতি হয় তারপরেও তাদেরকে উদ্ধার যেভাবে বলরাম বা কৃষ্ণের নির্দেশ না মানার ফলে সাম্য এরকম বিপদাপন্ন হয়েছিল তারা যদি অনুমতি নিত বা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে তাকে এই বিপদে পড়ত না তারপরেও গুরুদেব তারা অত্যন্ত কৃপাপরায়ণ বিপদাপন্ন সন্তান বা শিষ্যকে তিনি রক্ষা করার জন্য সবসময় যত্ন হন সে যতই দুর্মতি বা আসরিক প্রবৃত্তি সম্পন্ন হোক না কেন যেরকম আমরা একটা আইনে শুনেছিলাম যে কোনো এক সময় একজন গুরুদেব তার শিষ্যকে নিয়ে ভ্রমণ করছেন তো ভ্রমণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে দেশে সেখানে দেখছে যে কোনো কিছু তুল্যমূল্য বিচার নাই। সব কিছু সেই একটা কথা আছে না মুড়ি এক দর মানে দামি জিনিস সন্দেশ দুগ্ধজাত দ্রব্য যা দর লবণেরও তাই দর তখন এই শিষ্য গুরুদেবকে বলছেন গুরুদেব এ তো খুব ভালো জায়গা এখানে দিব্যি সস্তায় সব কিছু পাওয়া যাচ্ছে খেয়ে দেয়ে ভালো থাকবো তখন গুরুদেব না যে লোকের বিচার বোধ নাই সব কোনটা মূল্যবান কোনটা কম মূল্য সেটা বোঝে না সেখানে থাকা অবস্থান করা ঠিক নয় কিন্তু শিষ্যমান্তেরা যেন বলছি এখানে এত সস্তায় সব কিছু পাওয়া যায় তখন বলছে না না আমি এখানে থাকব। ও কিছুতেই গুরুদেবের কথা শুনবেন না তখন গুরুদেব আর কী করবেন উপায়ন্তর না দেখে বললো ঠিক আছে তুমি যখন বিপদে পড়বে কমপক্ষে আমাকে একটু তো গুরুদেব তাকে ছেড়ে দিয়ে চলে গেল তারপরে ও ওখানে দিব্যি খায় দায়ে বেশ মোটা সোটা হয়ে পড়েছে আর কি ভালোই খাওয়া দাওয়া করে দুধ দই এখন ছানা অনেক কিছু ভালো মন্দ খায় সব সস্তায় সব পাওয়া যায় তো ইতিমধ্যে কী হয়েছে একবার রাজার কোনো একটা দপ্তরে চুরি হয়েছে তো চুরি যখন হয়েছে চোরের অনুসন্ধান করতে গিয়ে দিলে এই অপরিচিত লোকটা তো এখানে অনেকদিন অবস্থান করে অনেক বিচার হবে তার মানে এটাই চুরি করেছে তো ওকে ধরে নিয়ে গিয়ে আর ওর বিচার বিচার বেশি কিছু না যে একে যেহেতু ধরে নিয়ে এসেছে অপরিচিত লোক এই চুরি করেছে একে ফাঁসি দেওয়া হবে এর তো জীবন যায় যায় অবস্থা তখন ওকে ফাঁসি দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার কিছু অন্তিম ইচ্ছা আছে কিনা বাসনা তখন ওর মনে পড়ে গেল যে আমার একজন গুরুদেব ওই সে থাকে তো তার সঙ্গে একবার সাক্ষাৎ করার ইচ্ছা যে ঠিক আছে তো তার কথা মতো একটা সাক্ষাতের ব্যবস্থা করা হলো তো গুরুদেব যখন তার সঙ্গে সাক্ষাৎ করছেন তৎক্ষণাৎ সে বলছে এই বিপদে এখন আমার যে তখন বলেছিলাম বলছে গুরুদেব আমাকে ক্ষমা করুন এখন আমি কি করে বাঁচবো তার উপায় বলুন বলছে ঠিক আছে তুমি চিন্তার কোনো কারণ নেই এখন যেহেতু তুমি আমার স্বর্ণাপন্ন হয়েছ তুমি শুধু আমার কথা অনুসারে যেটা বলছি সে অনুসারে করবে তো তুমি যাবে ফাঁসির মঞ্চে ওখানে তা আমি ওই সময় আসবো আর মির একে বলবে যে আমি ঠিক আছে আমাকে ফাঁসি দেন কিন্তু আমি বলবো এসে যে আমাকে ফাঁসি দেন তো যাই হোক গুরুদেব কী করেছেন অনেক পরিকল্পনা মতো উনি একটা পঞ্জিকাকে আনে নিয়ে এসে ওখানে ঘোষণা দিলেন যে ক্ষমাশায় আজকের এই পবিত্র দিনে এই সময়ে যদি কাউকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সে সোজা বৈকুণ্ঠে চলে যাবে এ আমি গণনা করে পঞ্জিকা থেকে একদম পুরো ভালোভাবে জানতে পেরেছি তো সেই মূর্খ রাজা বা তার সাঙ্গ পাঙ্গরা মনে করছে তাই তখন যে তাহলে আমাকে ফাঁসি দিন ওই গুরুদেব এসে বলছেন ও ওকে ছেড়ে দিন আমাকে ফাঁসি দিন বলছে না না এই শুভ মুহূর্তটা আমি কেন বঞ্চিত হব আমাকে ফাঁসি দিন তো দুজনে ঝগড়া লেগে গুরুদেব বলে আমাকে ফাঁসি দিন আর শিষ্য বলে আমাকে ফাঁসি দিন তখন রাজা চিন্তা করছে আরে এরাই ফাঁসি নিয়ে বৈকুণ্ঠে যাওয়ার জন্যে মানে মৃত্যুদণ্ড পেয়ে যাওয়ার জন্য এত উদ্গ্রীব ঠিক আছে তার থেকে আমার বুড়ো বাবাটা আছে ওকেই বৈকুণ্ঠ পাঠিয়ে দেওয়া ভালো যার এদেরকে ছেড়ে দিয়ে তখন ওই দুজনকে ওখান থেকে ছেড়ে দিয়ে ওর বুড়ো বাবা ছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে যাক বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে একবারে এক যাত্রা তো অবস্থাটা হচ্ছে অনেকটা এরকম সঙ্গ বা সঙ্গচ্যুত হলে কি দুর্গতিটা হয় সেটা স্বাভাবিকভাবেই বোঝা যায় সে কামনা বাসনার নিয়ত ধ্যান করলে এই অসৎ অসৎসঙ্গের প্রবৃত্তিটা জাগে এবং সেই প্রবৃত্তি চরিতার্থ না হলেই ক্রোধ হয় যে ভগবান গীতায় এটা সুস্পষ্ট করে দিয়েছেন তৃতীয় অধ্যায়ে যে ধায়তে বিশ্রাণবংসা সঙ্গস্তেস সুপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধাত ভবতি সম্মহ সম্মাত স্মৃতিবিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি যে এইভাবে সঙ্গ লাভ করে অন্যভাবে কামনা বাসনা চরিতার্থ করতে চাইলেই তার বিপত্তিটা এইরকম তাই আমরা যখন কোনো একটা জায়গায় এসে কোনো কারণবশত একটা সিদ্ধান্ত নিয়ে উপনীত হয়েছি তখন সেটার যন্ত্রণা পেতেই হবে যেন আপনি যখন একটা প্লেনে উঠেছেন তো প্লেনে ওঠার পরে সেই প্লেনের গতিবেগেই চলতে হবে সেখান থেকে আর কোনো দিকে পালানোর কোনো পথ নাই কিন্তু প্লেনের মধ্যে একটা স্বাধীনতা আছে যে সেখানে ডিসিপ্লিন মেনে চলবেন না ওই এয়ারহসদের সঙ্গে গণ্ডগোল ঝগড়া করবেন না উল্টাপাল্টা করবেন যদি কোনো অসদাচরণ করেন পরে নামিয়ে তারপরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে ওখানে কিন্তু যদি ঠিক ঠিক চলেন তাহলে নামিয়ে আপনাকে উন্মুক্ত করে দেওয়া হবে ঠিক আমরা যে কোনো কারণে বসত এখন ত্রিগুণের দ্বারা পরিচালিত এই জগতে যেরকম দেহ সেই দেহের সেই মনের স্পিডে চলতে বাধ্য কিন্তু আমরা যদি যথাযথভাবে যেভাবে প্রভুপাত বলছেন যে নিজের মত অনুসারে আচরণ না করে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত অনুসরণ করা হয় তাহলে আমরা একমাত্র যমরাজের দণ্ড থেকে নিস্তার লাভ করতে পারি তা নাহলে এই কংসের মতো যে অত্যাচারী আসরিত প্রবৃতি সম্পন্ন ব্যক্তি এত পরিকল্পনা করেও এত শিক্ষা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তার কি পরিণতি হলো এটা দেখার বিষয় সেই জন্য অসৎসঙ্গ যেভাবে মানুষকে অস অধপতিত করে ঠিক সাধুসঙ্গ তার থেকে অধিক মাত্রায় তাকে উন্নীত করে তাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার বৈষ্ণব আচরণের পূর্ব শর্ত হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ সেই অসৎসঙ্গ ত্যাগ করে এসে আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিস আর অন্য বস্তু নেই এই কথাটা মনে রাখা দরকার সেই জন্যে কেউ যদি জীবনের প্রকৃত কল্যাণ কামনা করেন তাহলে তার কর্তব্য হচ্ছে ভগবত ভক্ত এবং সাধু মহাত্মাদের সঙ্গ করা তা না হলে এই বদ্ধ জীবন থেকে মুক্ত হওয়ার কোনো আশা নেই আর এই সমস্ত যারা আসরিক প্রকৃতির ব্যক্তি তারা সবসময় অন্যকে উৎপীড়ন করে উদ্বেগ দিয়ে সাধু বৈষ্ণব ব্রাহ্মণ্য সংস্কৃতিকে ধ্বংস করে তারা উল্লাস আনন্দ পায় এবং তাদের সঙ্গ তাদের যদি নেতা অনেক শিক্ষিত হয় তবু তাদের দ্বারা পরিচালিত হওয়ার ফলে সেইভাবে নিজের জীবনকে নষ্ট করে তাই শাহ যদি ক্রিয়তা রাজা অর্থাৎ কুকুরকে যদি কোনো কারণ বসে রাজ সিংহাসনে বসানো হয় তাহলে সে যখন কোনো চামড়া বা ওই দ্রব্য দেখবে তখন সে সিংহাসন থেকে লাভ দিয়ে ওটাই কামড় দিবে বর্তমান সময়ে এরকম আসুরি প্রবৃত্তি সম্পন্ন রাজারা হয়তো বড় পদে আসীন হয়ে যায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই সেই আরও বড়ো বড়ো পদে অনেক জায়গায় কিন্তু যেহেতু তার প্রবৃত্তিটা হচ্ছে এই নিচু মানের তাই দেখা যায় তার কিছু কিছু আচরণে কার্যকলাপে তার আসল রূপটা প্রকাশ পায় এটা যে ঘটনা যেভাবে এই কংস যখন বসুদেবের কথায় সম্মত হয়ে তিনি রাজি হয়েছিলেন যে ঠিক আছে ওদেরকে মুক্ত করে দিয়ে আর এই প্রথম সন্তানগুলোকে ফেরত দিয়ে দিই পর্যায়ক্রমে কিন্তু পরক্ষণেই তার সেই মতিগতি পাল্টে গেলো এই জগতে মানুষদেরকেও এরকম দু প্রকার প্রবৃতি সম্পন্ন দেখা যায় কখনো সদ্গুণ সম্পন্ন হয়ে খুব ভালো আচরণ করে কখনো আবার অসুরের মতো আচরণ করে তাই অন্যান্য যুগে ভগবান এইভাবে অসুরদেরকে বিনাশ করে সাধুদের পরিত্রাণ করার একটা বন্দোবস্ত করছিলেন বিভিন্ন যুগে যুগে ভগবান বিভিন্নভাবে অবতরণ করেছেন কিন্তু এই কলি যুগের প্রভাবটা অন্যরকম এই যুগে অসুর আর সুর তাদের রূপে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন প্রবেশ করে গেছে অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যেই একটা আসুরি গুণ কাজ করছে আর একটা দেবতার মতো ভালো গুণ কাজ করছে যখন যে গুণের প্রভাবটা বৃদ্ধি পায় তখন সে সেই রকম আচরণ করে এরকম দেখা যায় তো এখন কাকে ভগবান বিনাশ করবেন আর কাকে রক্ষা করবেন একই ব্যক্তির মধ্যে এরকম দুই প্রবৃত্তি ঢুকে গেছে সেই জন্যে সমস্যাটা খুব ঘরতর আর এই কলিযুগে ভগবান সেই জন্য স্বয়ং আর অবতরণ করেননি অর্থাৎ কলিযুগে ভগবানের সাক্ষাৎ অবতার নেই কলিকালে রূপে কৃষ্ণ অবতার কলিকালে ভগবান রূপে অবতার গ্রহণ করেছেন আর ভগবান এসেছেন কি রূপে ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভু কেননা যথার্থ সাধু ভক্ত প্রথমত পাওয়া অত্যন্ত দুর্লভ সেই জন্য চৈতন্য গ্রন্থে আছে যে সাধু পাওয়া দুর্লভ বড় জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া মানে সাধু পাওয়া অত্যন্ত দুর্লভ এটা জানেন ভগবান তাই তিনি নিজেই সাধু সেজে আসলেন অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর রূপে এবং চৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ করা হয়েছে এই আসরিক প্রবৃত্তিটা কী করে দমন করার জন্য তিনি ব্যবস্থা নিলেন না মহাপ্রভুর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে লোচন দাস ঠাকুর বলছেন যে এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের কাটিব ফেলিয়া যে এবারে নাম সংকীর্ত রূপ অস্ত্র নিয়ে অন্তরে যে আসুরিক ভাবটা আছে সেটাকে নষ্ট করে ফেলবো বা কেটে ফেলবো কিন্তু সব লোকের অন্তরে প্রবেশ করানোটা অত্যন্ত কঠিন তারা অসৎসঙ্গ বা দূরবর্তী স্থানে পালিয়ে যেতে চায় সবাই যেরকম অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে কেউ থাকতে চায় না আমরা দেখেছি ভক্ত হিসাবে অনেকে জয়েন করার পরে নিয়ম শৃঙ্খলা পূর্ণ জীবনযাপন করতে চায় না সেজন্য পালিয়ে যায় ওই পালিয়ে গেলেও তাকে ধরে ধরে নিয়ে আসতে হবে বারবার তারপরেও এবং তার পরবর্তী শ্লোকে উল্লেখ আছে ওখানে চৈতন্য মঙ্গলে যে যদি পাপি ধর্ম ছাড়ি দূরদেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় যদি পাপিতাপিগুলো পালিয়ে যায় তাহলে আমার সেনাপতি ভক্ত এবং সেনাপতি ভক্ত তার নির্দেশে আরও অনেক অনুগামী আছে তারা ভিন্ন ভিন্ন স্থানে যাবে এই সমস্ত পাপিতাপি লোকেদের মধ্যেও এই আসরিক প্রবৃত্তিটাকে নষ্ট করার জন্য ভগবানের এই দিব্য নাম সংকীর্তনের যথাযথ প্রয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে তো তাই অসৎ সঙ্গে কুমন্ত্রণা পেলে তারা ওই হিংসা দেশ আধিপত্য লাভের মধ্যেই তারা নিজেদের মঙ্গল সাধনের উপায় বলে নির্ধারণ করে কিন্তু সেটা যে যথার্থ মঙ্গল সাধনের উপায় নয় সেটা মহবশত তারা আর বুঝতে পারে না সেই জন্য এখানে কংসকে অনেক শিক্ষিত বিদ্যান বলে অনেক জায়গায় বর্ণনা করেছে অসুরদের যে বিদ্যা বুদ্ধি নেই এটা নয় অনেক বিদ্যা বুদ্ধি আছে কিন্তু এই সঙ্গ তাকে সেই বুদ্ধির যথাযথ প্রয়োগ করতে দেয় না দুরুপযোগ করে অর্থ এবং শক্তির যখন অসৎ উপযোগ করা হয় তখন এই অবস্থার সৃষ্টি হয় তাই এই যে সাধু সঙ্গ করা এবং অসৎ সঙ্গ ত্যাগ করা এই বিষয়টা খুব বারবার জোর দিয়ে বলা হয়েছে যে অভক্তরায় সাধু এবং বৈষ্ণবদের উপদেশ গ্রহণ করেন না কিন্তু সামান্যতম সাধু মহাত্মাদের সঙ্গ এবং উপদেশ গ্রহণ করলে জীবনের সমস্ত কিছু অনায়াসে পরিবর্তন হয়ে যায় কিন্তু যারা দুর্বিনীত আতাল এই সমস্ত লোকেরা গ্রহণ করতে চায় না আমরা যেরকম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাহিনী থেকে জানতে পারি এক সময় একজন সাধু এই মহাপ্রভুর এই উপদেশ গ্রহণ করে তিনি একটা গ্রামে গিয়েছেন ভাবেন তাদেরকে কিছু নাম উপদেশ দ্বারা প্রকৃত পথে আনলে সকলে যথার্থ কল্যাণ হবে এই চিন্তা করে তিনি ওই গ্রামের যে মোড়ল আর কি প্রধান তাকে ডেকে বললেন যে বাবা তুমি এত নেশা করো উল্টা পাল্টা ওষুধ আচরণ করো এইগুলো ছেড়ে তুমি এই সমস্ত কার্য করো আর একটু ভগবানের নাম করো তাহলে তোমারও কল্যাণ আর তোমার অধীনে যে সমস্ত গ্রামবাসী আছে তাদেরও আত্মান্তিক মঙ্গল হবে তখন সেই লোকটা নানা প্রকার অজুহাত দিতে চেষ্টা করলো যে আরে বাবু যে মদ খায় তার কী হবে আর ওই যে বীরানবাবু ওই যে দু নম্বরে কারবার করে ওর কী গতি হবে যে ও নরকে যাবে ও নরকে যাবে তারপর ওই যে ভামিনী বেশ্যা ও যে বেশা ভর্তি করে ওর কী হবে বুঝে ও নরকে যাবে যে তাহলে সাধু বাবা আপনার কথা শুনে লাভ কি কেউ তো যাবে না উপরে স্বর্গের বা বৈকুণ্ঠে সব তো নরকে যাবে নরকে গুলজার হবে ওখানেই যাব আমি আপনার কথা শুনে লাভ নেই তো এখনকার মানুষের দুর্মতিটা হয়ে গেছে সঙ্গপ্রভাব এরকম এইরকম যে সাধু বৈষ্ণবের উপদেশ তারা শুনতে চায় না এই কংস আর তার অনুচরদের মতো এদের অবস্থা তাই মহাপ্রভু বা তার ভক্তরা এত কৃপাপরায়ণ হওয়া সত্ত্বেও এই জগতে এই সমস্ত নাস্তিক অসাধু এবং অসুর প্রভৃতি সম্পন্ন ব্যক্তিরা অধপতিত হচ্ছে তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে অনেক মহাত্মা এইভাবে তাদেরকে উদ্ধার করার প্রয়াসে যান তো তাই আমাদের জীবনের প্রকৃত কল্যাণ সাধন করতে হলে অবশ্য কর্তব্য হচ্ছে ভগবত ভক্ত এবং সাধু মহাত্মাদের সঙ্গ করা গুরুদেবের আনুগত্য ছেড়ে একাকি কোথাও জীবনে আপাত সুখকর বলে মনে হলেও অন্তিম পরিণতিটা অত্যন্ত ভয়াবহ তাতে গুরুদেবকেও উদ্বেগ দেওয়া হয় আর নিজের জীবনও অধপতন হয়ে যায় এই জন্য এই বিষয়টা জেনে দায়িত্ব জ্ঞানশূন্য গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে ওই ধরনের কর্ম থেকে বিরত থাকা উচিত এটাই সাধু সঙ্গে শৃঙ্খলা পরায়ণ হয়ে ভগবানের দিব্য নাম গ্রহণ করা থাকলে যদিও হৃদয়ে সামান্য কিছু খারাপ প্রবৃত্তিগুলো থাকে সেগুলো অনায়াসেই দূরীভূত হওয়া সম্ভব তো এইখানে যেভাবে কংসের অত্যাচার উৎপীড়ন বর্ণনা করা হয়েছে তার আর কয়েকটা শ্লোক আছে তার মধ্যেই এই অধ্যায়ের সমাপ্ত হয়ে যাচ্ছে এবং সেখানে এই সমস্ত কর্তব্য দায়িত্বজ্ঞানহীন শূন্য কর্ম করলে যে কি পরিণত হয় তার একটা সুস্পষ্ট আভাস দেওয়া হয়েছে তো তাই ভগবান সর্ব অন্তর্জামী দৈত্যরা বা অসুরেরা তাকে শত্রুরূপে চায় বলে তিনি তাদের সেই মনোবাসনা পূর্ণ করে তাদেরকে যেরকম উদ্ধার করেন ঠিক সাধু মহাত্মারা তাকে নিজের বলে চান বলে তাদের সঙ্গে সেইভাবে সম্পর্কিত হয়ে তাদের আনন্দ বিধান করে নিত্য সেবায় নিয়োজিত করেন এটাই ভগবানের অবতরণের এবং তার লীলা বিলাসের একটা অন্যতম উদ্দেশ্য হরে কৃষ্ণ কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে হ্যাঁ ভালো ভক্তের মধ্যেও হঠাৎ করে আসরিক প্রবৃত্তি আছে প্রভু প্রশ্ন করছেন যে এটা কেন কেননা এই যে সঙ্গ যেরম এখানে বলা হলো না কংস অত্যন্ত শিক্ষিত ছিল কিন্তু তার ওই আসরিক মন্ত্রীদের পরামর্শে চলতে গিয়ে তার এই বিদ্যা আর কাজ করে না ঠিক সাধুরাও কোনো ভালো ভক্ত যদি সে গুরুদেবের আদেশ তথা মন্দিরের শৃঙ্খলা ডিসিপ্লিন পালন না করে এবং সে কি করছে সবাই তো নজর রাখে না আমরা আমি যে বাইরে থেকে একজন খুব ভালো ড্রেস ভেস ভূষায় ভালো সাধু দেখাচ্ছি কিন্তু গোপনভাবে কি কাজ করছি সেটা কেউ জানে না সেইটা যখন প্রস্ফুটিত হয়ে যায় মানে এক্সট্রিম পয়েন্টে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা বিস্ফোট হয়ে যায় প্রকাশ হয় তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে ওই ভক্তরা খুব ভালো ভক্ত ছিল কেন এরকম হয়ে গেল আসলে ওটা একদিন হঠাৎ করে বাই চান্স কোনো কিছু হয়ে যায়নি সে বোঝা যাবে যে তার গোপন কার্যকলাপটাই তার জীবনের গতি প্রকৃতিটাকে প্রস্ফুটিত করে দেয় যে কোনো জিনিস ফলটা হয় এক্সট্রিম পয়েন্টে যেরকম কেউ সারা পড়াশোনা করছে পড়াশোনা চলাকালীনই তাকে রেজাল্ট বা সার্টিফিকেট দেওয়া হয় না পড়াশোনাটা যখন ফাইনাল হবে ফাইনাল পরীক্ষা দেবে তারপরে মূল্যায়ন করে তারপরে রেজাল্ট বা সার্টিফিকেট দেওয়া হবে আমাদের জীবনেও এই সাধুসংঘ বা আমাদের এই কার্যকলাপগুলো চলছে এখন শিক্ষানিবেশ কিন্তু একটা পয়েন্টে এসে যখন আমরা সেই চরম পরীক্ষার সম্মুখীন হব তারপরে তার মূল্যায়ন এবং রেজাল্টটা বোঝা যাবে তাই আপা তো অনেক পড়াশোনা করেছে কিন্তু পরীক্ষা দেবে না তাহলে কি সে উত্তর বা পরীক্ষা দেবে পড়াশোনা করেনি তার কি হবে অবস্থা অনেকটা ঠিক সেই রকম সেই জন্য সঙ্গটা খুব ইম্পর্ট্যান্ট অনেক ভালো ভক্ত হলেও মায়া আরও বেশি শক্তিশালী আমরা একটা দৃষ্টান্ত দেখি রামায়ণে যেখানে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি এই লীলা করার জন্য মনুষ্যরূপ অবতরণ করে বনবাস স্বীকার করেছেন পিতৃ পালনের জন্য তো বনবাসে যখন আছেন তখন সঙ্গে কেছিলেন লক্ষ্মণ এবং সীতা দেবী তো ওই লক্ষ্মণ এবং সীতা দেবী সহ যখন রামচন্দ্র ভগবান দণ্ডকারণ্যে ছিলেন তখন ওই মায়াবী রাক্ষসী সুরপনখা সেখানে আসে তো সে নানাভাবে রামকে প্রতিরূপে পেতে চায় প্রলোভিত করে রামচন্দ্র তাকে অস্বীকার করায় সে লক্ষণের দিকে যায় তো লক্ষ্মণও তাকে অস্বীকার করেন তখন ও রাক্ষসিত মায়ার সুন্দরী রূপ ধারণ করলে কী হবে ক্রোধান্বিত হয়ে ভাবলো এই সীতা যতক্ষণ আছে এরা আমাকে গ্রহণ করছে না তো সীতাকে খেতে যায় খামচাতে যায় তখন লক্ষণ রেগে নাক কান কেটে দিয়েছে তখন ওই জ্বালায় অতিষ্ঠ হয়ে ক্রোধবশত রাবণের কাছে ফিরে গিয়ে এই সমস্ত কথা বলেন তখন রাবণ ভাবলো যে ওই সীতাকে অপহরণ করতে হবে এই পরিকল্পনার অঙ্গ হিসাবে সে মারিচ নামক অসুরকে পাঠালো হরিণ সেজে আর সীতার মনোবাসনা পূর্তির জন্যে সেই হরিণের পিছনে রামচন্দ্র ভগবান চলে গেলেন আর লক্ষণকে দায়িত্ব দিয়ে গেলেন তুমি সীতাকে এখানে সুরক্ষিত রাখো এখানে অনেক অসুর রাক্ষস এদের উপদ্রব যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তো তুমি এখানে সীতার সুরক্ষা ছেড়ে কোথাও যাবে না কিছুক্ষণ পরেই রামচন্দ্র তাকে বানে বিদ্ধ করায় বিশাল চিৎকার আদিতে শুনে সীতা দেবী অতিষ্ঠ হয়ে গেছেন লক্ষ্মণকে বলছেন যাও রাম বিপদে পড়েছেন কিন্তু লক্ষণ ভালোভাবেই জানেন যে ভগবান রামচন্দ্রের কোনো বিপদ হতে পারে না সীতাকে আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু সীতা বুঝতে চান না যে তুমি যাও এটা তোমার দায়িত্ব তা নাহলে তুমি আমাদের সঙ্গে এসে চোখে করে বলছে আমার দায়িত্ব আপনাকে সুরক্ষিত রাখা বলছে না আগে রামচন্দ্রের বিপদ হয়েছে তাকে রক্ষা করতে যাও তখন উপায়ান্তর না দেখে লক্ষণ কী করলেন একটা মন্ত্রপ্রুত গণ্ডি দিয়ে গেলেন এবং দেবীকে বারবার অনুরোধ করে গেলেন যে আপনি এই গণ্ডিকে অতিক্রম করবেন না এই গণ্ডির ভিতরে কেউ কোনো আপনার বিপদ ঘটাতে পারবে না এই সুরক্ষার গণ্ডির মধ্যে থাকতে হবে দিয়ে এইভাবে বারবার অনুরোধ করে লক্ষণ সেখান থেকে চলে গেলেন আর যা পরিকল্পনা অনুসারে রাবণ ভণ্ড সাধুর বেশে সেখানে এসে উপস্থিত হয়ে সীতাকে প্ররোচিত করতে লাগলেন কিন্তু গণ্ডির ভিতরে তো রাবণ ঢুকতে পারছে না শেষ পর্যন্ত অনেক প্ররোচিত করে এমনভাবে বাক্যবান প্রয়োগ করলেন যে সীতা দেবী ভাবল ব্রাহ্মণের অবমাননা হবে সে তো বুঝতে পারে না যে মুহূর্তে গণ্ডি অতিক্রম করে এসেছে আর রাবণ তাকে সঙ্গে সঙ্গে ধরে তুলে নিয়ে চলে গেছে তো এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে যে লক্ষণ রেখা বা এই সুরক্ষার গন্ডি এটা অতিক্রম করে বেরোলো মানেই ও ধরা পড়ে গেল ঠিক আমাদেরও এই সাধুসঙ্গ এবং গুরুদেবের কাছে যে প্রতিজ্ঞা করেছি যে নিয়ম মন্ত্র এই দুটো সুরক্ষার গণ্ডির মধ্যে থাকতে হবে তা নাহলে যত বড় উচ্চশিক্ষিত বা যাই ব্যক্তি হোক না কেন এই গণ্ডির বাইরে বেরোলেই তাকে মায়া ধরবে তৎক্ষণাৎ তো এই দুটো গণ্ডির মধ্যে যদি সুরক্ষিত অবস্থায় থেকে কেউ ভজন করে তাহলে ঠিক থাকবে আর যদি না থাকে স্বয়ং মহাপ্রভুর সান্নিধ্যে আমরা সেই কালাকৃষ্ণ দাসের কাহিনী শুনি তাকেও মেয়ের প্রলোভন দেখিয়ে সাক্ষাৎ ভগবান মহাপ্রভু তার সামনে সঙ্গে আছেন একটু উল্টো দিকে মুখ করে ভোগ বাসনা হয়েছে খপ করে তারা ধরে নিয়ে চলে গেছে যদিও মহাপ্রভু স্বয়ং ছিলেন বলে তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন কিন্তু সে ব্রহ্মচারী পরে নিত্যানন্দ প্রভু কৃপায় এবং মহাপ্রভু আর তাদের সান্নিধ্যে রাখলেন না গৌরীয় বৈষ্ণব অনেক বৈষ্ণব সেবা করে আর করে সেই অবস্থা থেকে সে উদ্ধার পেল সাক্ষাৎ মহাপ্রভু সান্নিধ্যে সেই জন্য আমাদের এই সমস্ত থেকে বিশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যে যতই উন্নত হোক না কেন তারপরেও আমাদের এই সুরক্ষার গণ্ডি থাকলে সীতা কি কম স্বয়ং রামচন্দ্রের সহধর্মিনী তাই না তাকেও সুরক্ষার গণ্ডি অতিক্রম করার ফলে এই অবস্থায় যেতে হয়েছিল তাই আমাদের সুরক্ষার গণ্ডিটা হচ্ছে এটা সাধুসঙ্গ আর গুরুদেবের আদেশ নির্দেশ যেগুলো পালন করার জন্য প্রতিজ্ঞাটাকে রক্ষা করা এই দুটো গণ্ডির মধ্যে থাকলে এটা স্থির সিদ্ধান্ত যে তার এইভাবে পতন হবে না নিশ্চয় কোনো একটা সুরক্ষার গণ্ডির বাইরে এসে বেরিয়েছে তা নাহলে কোনো ভালো ভক্ত হঠাৎ করে অধপতন হয়ে যাবে এরকম নয় আর অনিচ্ছাকৃত যদি কোনো দুর্ঘটনা হয় সেটা আলাদা বিষয় সেটা তৎক্ষণাৎ আবার ঠিক রেক্টিফাই হয়ে যাবে বা সংশোধিত হয়ে সে পুনরায় ভগবানের সেবায় পাল থাকতে পারবেন এটাই হরে কৃষ্ণ কি হ্যাঁ এক মিনিটের জন্য না সে মন্ত্র দাসী ছিল তো নিয়মিত তার সঙ্গে তার করে। এক মুহূর্তে হয়ে যায়নি ওই ঘটনাটা এক মুহূর্তের কিন্তু অনেক দিন আর তার দ্বারা যে প্রভাবিত ছিল এবং তার আগেই কামনা বসানো ছিল তাহলে দশরথ বিশেষভাবে তার প্রতি আসক্ত হয়েছিলেন কেন ওগুলো এক একটা যদিও আলটিমেটলি দেখা যাবে যে ভগবান যেহেতু লীলা করার ছলে এসেছেন তাই এইভাবে সম্মাহিত পরিস্থিতির একটা সৃষ্টি না করলে পরবর্তী ঘটনাটা সংঘটিত হবে কি করে সেটা একটা বিষয় সেটা আলাদা বিচার কিন্তু সাধারণভাবে হঠাৎ করে বা কোনো কারণ ব্যতীত কোনো কার্য হয় না এটা যদি ভালোভাবে অনুসন্ধান করা যায় আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না কিন্তু গভীরভাবে অনুসন্ধান করলে দেখা যাবে তার পিছনে অনেক কারণ আছে যে কেন এই ঘটনাটা ঘটল ঠিক আছে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे श्रील प्रभुपाद की जाए ग्रंथराज राजनीति भाग की जाए निताई गौर प्रेमानंदे Please like, subscribe, and ring the bell to get the latest videos from My4TV.